বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম অসংখ্য সুখবরের বার্তা দেওয়ার জন্য। আমার ভিডিওটা যারা দেখবেন সবার মাঝে ছড়িয়ে দিবেন, পেশাদের কাজ প্রত্যেকটা পরিবারই আছে, তাই আমি আমন্ত্রণ জানাচ্ছি, আহ্বান করছি। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01711860261। আরেকটা নাম্বারও আছে 01783544124। তো আলহামদুলিল্লাহ অসংখ্য পাত্রপাত্রী ইনশাল্লাহ আসছে বিয়ের জন্য। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে আপনারা চলে আসবেন, আমরা মানবতার স্পর্শে প্রযুক্তির ছোঁয়ায় আপনাদেরকে হাসি মুখে ইনশাল্লাহ সেবা প্রদান করব। আজকে মাসের শেষ দিন 29/2/2024 সাল, কালকে 1 তারিখ শুরু। সামনেই রমজান চলে আসছে, সেজন্য সবাই খুব দ্রুত গতিতে বিয়ের চিন্তাভাবনা করছে। আসলে সকাল থেকে আমার 3-4টা বোন তাদের মানে তাদের খুব প্রয়োজন বিয়ে, সেজন্যই ফোন করলো। তাদের কথাই বলছি, ওরা কেউ ডিভোর্স কেউ বিধবা, তাদের জন্য আমি পাত্র আহ্বান করছি। পাত্রী হচ্ছে, ওর বিজনেস আছে বিদেশে, এখন দেশেই আছে, বয়সটা 50, ওর বিধবা, মাস্টার্স করাও, একাই থাকে, ওর নিজের ফ্ল্যাটও আছে। তো ও একটা খুব দ্রুত গতিতে এই বয়সের মধ্যে মিলিয়ে একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ওরও বয়স প্রায় 48 হয়ে গেছে, ওর শান্তিনগরে বাসা, বিশাল বড়লোক, নিজে মাল্টেশা কোম্পানিতে অনেক বড় চাকরি করে। ওর সাথে আমার 20 বছর আগে দেখা হয়েছিল, ওর ভাগ্নির বিয়ে দিছি, সেই দেখা হলো মক্কা কাবাগরের সামনে, হঠাৎ করে আমাকে দেখে চিনে ফেলছে, বললো যে কান্তা তোমাকে আমি অনেক খুঁজতেছি, আমার তো হাজব্যান্ড মারা গেছে, তো এখন এই অবস্থা, আমার তো খুব বিয়ে দরকার, তোমার নাম্বারটা। তো এই সকালবেলা ফোন দিয়ে এখন জানালো যে আমি তোমার এখানে আসতেছি, আমার জন্য ভালো ছেলে দাও, আমার সাথে বয়সে মিলিয়ে মোটামুটি, আমি যেহেতু মাস্টার্স করে একটা খুব বড় একটা চাকরি করে, তো মোটামুটি সেভাবে ভালো মিলিয়ে একটা ছেলে দাও। আচ্ছা ঠিক আছে বোন। আরেকটা বোন, ও এখন দেশে আসছে, ও হচ্ছে আমেরিকা সিটিজেন, ওরও বয়স 50, ও হিজাব পরে, ধার্মিক। তো বলছে যে হিজাব পরা এই বয়সটা মিলিয়ে যদি ভালো ইয়ে হয়, ওই যে মলি মানে যেই মেয়েটার কথা বলো, সে ফোন দিচ্ছে। হ্যালো 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 মলি, কেটে গেছে ওই ফোন। আমি অবাক হয়ে যাই যখন যে মানে যার কথা বলতে নেই সে আবার আমাকে মনে করে, আলহামদুলিল্লাহ। তো ওর সাথে আমার যেহেতু মক্কা দেখা হয়েছে, ও এখন বলছে যে এই বয়সে। আরেকটা বোন, সে ও হচ্ছে ধানমন্ডিতে সেটেল, ওদের 7তলা বাড়ি আছে, ও মাস্টার্স MBA করা, ওর আম্মা খুব অসুস্থ, ওর একটা নামমাত্র ডিভোর্স হয়ে গেছে, ওর 37 মতো বয়স, 5 ফিট 4 লম্বা, খুব দ্রুত গতিতে দেশে হোক বিদেশে ভালো একটা ছেলে চায়, কারণ ওরা ভাই নাই দুই বোন, তো ওরা একটা ভালো একটা ছেলে চাচ্ছে দেশে হোক বিদেশে হোক। আমি আচ্ছা ঠিক আছে ডিসপ্লে করবো। তারপরে আরেকটা বোন, ও হচ্ছে মানে আমি বোঝাতে পারবো না, খুবই বেটার একটা মেয়ে, ওর বয়সটা 40, গাজীপুরে বাসা, ও নিজে ফিজিওথেরাপিস্ট, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, বলছে আপু আমার খুব তাড়াতাড়ি দরকার। মানে এই এই দিনে আমি ছিলাম না, আমার বোনরা অনেক অনেক ফিল করছে আমাকে, সেজন্য আমি আমার বোনদের বেশি ধন্যবাদ জানাই। আর একটি কথা, বিয়ে শাদীর ব্যাপারে আসলে অনেক সময় অনেক মিস্টেক হয়ে যায়, অনেকে হয়তো বুঝতে পারে না যে মেয়েটা, অনেকেই আর কি অনেক কথা যেটা বলো, আমি অভিজ্ঞতা থেকে আমি একটু আমি মনে করি আমারও কোনো না কোনো দায়িত্ব এবং কর্তব্য থাকে আপনাদেরকে কিছু টিপস, মানে ভালো কিছু টিপস যাতে আপনাদের কাজে লাগে। তো সেই ধরনেরই ব্যাপারগুলি অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ছেলেরা যখন আপনারা বাইরে থেকে আসেন, দেশের মেয়ে বিয়ে করেন, তারপরে বিয়ে করে আপনারা চলে যাবেন, এই মাঝখানের গ্যাপটাতে আপনাদের যাতে কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে আপনারা সেইভাবে ট্রাস্ট করেই আপনারা কাজ করবেন। কারণ কি, দেখা যায় যে হয়তো বিয়ে করে চলে গেলেন, 1-2 মাসের গ্যাপে আপনি মানুষের কথা শুনে হয়তো মেয়েটাকে সন্দেহ করতে থাকলেন, এই সন্দেহ জিনিসটা খুবই খারাপ, সন্দেহের কারণেই কিন্তু মানুষের এখন সংসারগুলি বেশি সমস্যা হয়ে যায়। আর আমি বুঝি না ছেলেদের ভিতরে, মানে ছেলেরা সব কিছু করতে পারবে, মেয়েরা যদি একটু ভালো থাকার জন্য কারোর সাথে কথা বলে সেটাই ছেলেদের মনে হয় যে না, অথচ ছেলেরা কিন্তু ভিতর ভিতর অনেক পাত্র দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ে করে বসে আছে, কিন্তু সেটা কিন্তু আমি আমি এই পেশায় আছি দেখে আমি জানি, অনেক ছেলে
ছেলে তার ওয়াইফের সাথে এত ভদ্রতা, এত আন্ডারস্ট্যান্ডিং, এত হ্যাপিনেস, পরে ব্যক্তিগত পরিচয়ে তার পরে আবার বলে যে আমি একটা বিয়ে করতে চাই। তো এই ব্যাপারগুলি কিন্তু ছেলেরা কিন্তু অনেক, মানে আমি আমার ছেলে ভাইদেরকে আমি খারাপ বলছি না, বাট একটু বিচার বিবেচনা করে একটা মেয়ের সম্পর্কে জেনে কনফার্ম না হয়ে আরেকজনে বললো আপনার বউকে দেখলাম এর সাথে খাচ্ছে, ওর সাথে ঘুরছে, টিকটক করছে, এটি এগুলি কিন্তু আপনি প্রত্যেকটা সময় মনে রাখবেন। একটা মেয়ে যার ভিতর আল্লাহর ভয় আছে সে কখনো কোনো খারাপ কাজ করবে না। এবং এটা আমি নিজে, আমি একজন বয়স্ক মেয়ে, আমি এতটুকু বলতে পারি যে নিজে সৎ থাকলে পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে খারাপ করবে। আমি এই তো আমি সব জায়গায় তো আমি একা যাচ্ছি, তো আলহামদুলিল্লাহ আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। এটা হয়তো আল্লাহর তরফ থেকে আসছে, ছেলেরা বিভিন্ন ধরনের প্রপোজাল দিতেই পারে। তো এইটা তখন মনের ভিতরে বলতে যে কোনটা আমার গুনার কাজ, গুনাটা চিন্তা করবেন, আল্লাহকে স্মরণ রাখবেন, আপনি মনে করবেন সব ঠিক। আমরা ফেজে আসছি, আমরা একটু টিকটকে গেছি, আমরা একটুখানে ফেসবুক করছি, মেয়েদের জন্যই তো এই পৃথিবী, আর আল্লাহ সৃষ্টি করছে তো ফেসবুকটা মনে হয় মেয়েদের জন্যই। কারণ কি, ছেলেরা তো সাজুগুজু করে না, ছেলেরা ড্রেস আপ চেঞ্জ করে না কোনো, মেয়েদের এগুলি একটু দেখাইলে এটা হয়তো আরেকজন দেখলো, এটা একটা মনের একটা তৃপ্তি আর কি, অন্য কিছুই না। তো এই ছোটোখাটো ব্যাপার নিয়ে আপনারা কেউ কখনো কাউকে সন্দেহ করবেন না, প্রতিবেশী কী বললো না বললো সেটা না, নিজের চোখে কী দেখছেন সেটা আগে জানবেন। আপনি এক জায়গায় খেতে গেলেই তার যে খারাপ হয়ে যাবে সেটা না, বা টিকটক কলে বা বেশি ফেসবুকে আসলে যে খারাপ, কিন্তু সে আমিও আমার বন্ধুদের বলবো তোমাদের উদ্দেশ্য থাকবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ রোজা এবাদত বন্দেগী দান সদকা মানুষের কল্যাণ করে, তারপর যে সেই সময়টা তুমি একটু হয়তো সময় রিল্যাক্সের জন্য চাও সেই সময়টা তুমি গেলা টিকটকে বা ফেসবুকে, তো কেউ যদিও তোমাকে নাইস বলে মেসেঞ্জারে এই একটার পর এই শুরু, তুমি তো দেখতে সুন্দর, এরকম তো মেসেঞ্জারে আমারও দেখতে সুন্দর, ঠিক আছে আলহামদুলিল্লাহ বলে দাও, কিন্তু কখনো মাথায় ব্রেনে রাখবা আমি একজনের ওয়াইফ, আমাকে হাজার মানুষ নক করলো সেটা আমি পৃথিবীতে আমি হাজব্যান্ড ছাড়া কোনো কিছু না, আমার হাজব্যান্ডের কাছে আমার সব কিছু, এটা সবসময় ব্রেনে রাখতে হবে। তাহলে কিন্তু তোমার মানে তোমার হাজব্যান্ডের সাথে তোমরা আন্ডারস্ট্যান্ডিংয়ে হও যে দেখো এটা জাস্ট একটু ফান, একজন নাইস বলো এটা বললেই কি আমি আমি তার কাছে চলে যেতে হবে কিনা, দুর্বল হইতে হবে কিনা, এগুলি না, এগুলি সবসময় মনে রাখতে হবে। তো ছেলে মেয়ে উভয়ই একটু সামঞ্জস্য থাকলে আমার মনে হয় দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকলে, বা ওপেনলি বলো না যে আসলে তুমি নাই আমি কী করবো, আমি সেজন্য একটু টিকটক করি বা একটু কথা বলি, এটা তো এটা আমরা ফ্রেন্ড, এখন তো সমাজ অনেক ইয়ে হয়ে গেছে না, ওপেন হয়ে গেছে, মানুষ একটু আনন্দ প্রিয় একটু কথা বলতে চায়, কথার রোগ মানুষের বেশি এখন ইদানিং, মানে সময়টা পার করা। তো আমি একটা বুদ্ধি দিব, যারা একটু সময়টা মনে করে পার করবে তারা যদি হাতে একটা তসবি থাকে, বিভিন্ন অজিফার বই থাকে, কোরআন থাকে, এগুলি পড়ে আপনারা সময় কাটাতে পারেন, বা ভালো কোনো জায়গায় গেলেন ঘুরলেন একটু মনটা ফ্রেশ হয়ে যায়। তাই ওই এই ছোটোখাটো ব্যাপারগুলি নিয়ে যে আমার ভাইরা যখন বিদেশে থাকে তখন যাতে আমার বোনদের কোনো চরিত্র নিয়ে কথা না বলে, নিজের যাচাই বাছাই না করে কখনো কোনো ডিভোর্সের সিদ্ধান্ত নেবেন না। আমি আমার বোনদের সাথে যত মানুষের সাথে চলতেছি আমার জীবনে আমি এখন পর্যন্ত পাই নাই কোনো মেয়ে এসে বললো যে আপা একটা ভালো ছেলে দেন না আমি একটু ঘুরবো ফিরবো প্রেম করবো বা কোনো, এই কথাটা কিন্তু আমি প্রত্যেকটা মেয়ের একই কথা, আপা ওই ছেলেটা না বিয়ে করবে না শুধু শুধু আমার সাথে কথা বলতে চায়, এই কমপ্লেনটা দেয়। তো বিয়ের উদ্দেশ্যে যারা আমাদের কাছে আসেন আপনারা বিয়ের উদ্দেশ্য নিয়েই থাকবেন, এবং ভালো যেটা সেটা হচ্ছে আপনারা যখন কাবিনটা হয়ে যাবে আপনারা এর আগে একটু খোঁজখবর নেবেন, এবং মেয়েকে সরাসরি বলবেন, ছেলেকে সরাসরি তোমার আগের কোনো ঘটনা আছে কিনা এগুলো জেনে তারপর করবেন। আর হয়তো ছেলেদেরকেও সন্দেহ করা যাবে না, মেয়েদেরকেও সন্দেহ, সন্দেহে কিন্তু মানুষের জীবন নষ্ট হয়, এটাও সবসময় মনে রাখবেন। তো আপনারা ভালো থাকবেন, অনেক ফোন আসতেছে, আমি আবারও আসছি আপনাদের মাঝে, সবাই দোয়া করবেন, দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নেই, দোয়াই মানুষের ভাগ্য পরিবর্তন করে, এটা সবসময় মনে রাখবেন। ভালো কাজের মাধ্যমে আপনার রিজিক জীবন জীবিকা বৃদ্ধি পাবে সবসময়, এটা আপনি যত ভালো কাজ করবেন আপনি তত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং জীবন জীবিকা জন্য চিন্তা করতে হবে না। আমি নিঃস্ব হাতে আপনাদের মাঝে আসি, আমি বোঝাতে পারবো না আমি যে কতটা আবার আল্লাহর কাছে আমি লজ্জিত হয়ে যাচ্ছি, সবার জন্য আমার দোয়া রইল। আসসালামু আলাইকুম।